অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসকে নিয়ে রাজ্য জুড়ে মানুষ যখন ত্রস্ত ও আতঙ্কিত, তখন স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আয়লা বা আমপানের মতো ততটা মারাত্মক হবে না ইয়াস। আয়লা এবং আমপান পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়েছিল, তাই তার ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি, কিন্তু ইয়াস সরাসরি পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে না। ওড়িশার বালাসোরের কাছে আছড়ে পড়ার পর মেদিনীপুর ছুঁয়ে এটি ঝাড়খণ্ডের দিকে চলে যাবে, তাই এর প্রভাবে প্রবল বৃষ্টি হলেও বিধ্বংসী ঝড়ের আশঙ্কা তেমন নেই। কোনো কিছুর ইম্প্যাক্ট বিচার করা তো ঠিক হবে না, ঠিক আছে? আয়লার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাদের সাউথ টু নর্থ টানা পুরোটা আমাদের রাজ্যের উপর দিয়ে গিয়েছিল। আমফানের ক্ষেত্রে আমরা কি দেখেছি, কলকাতার পরে একটুখানি নর্থ চব্বিশ পরগনা ক্রস করার পরেই বাংলাদেশে চলে গিয়েছিল। হোয়ারাস ইয়াসের ক্ষেত্রে আমরা কি দেখছি যে উড়িষ্যা দিয়ে ঢুকবে, প্রথম কথা তো ওয়েস্ট বেঙ্গল দিয়ে ঢুকছে না, ঢুকতে হচ্ছে বালাসোর দিয়ে। এই দুটো আগের যে কম্পেয়ার করছেন আমফান এবং আয়লা, আপনি যেটা বললেন সে দুটো কিন্তু ডাইরেক্টলি পশ্চিমবাংলাকে হিট করেছিল। এটা হিট করছে উড়িষ্যার বালাসোরে, সেখান থেকে আমি ডিস্টেন্সগুলো আপনাকে বললাম, ফলে কখনোই ওই ইম্প্যাক্ট এটা হবে না। এক অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমফান বাংলাদেশে চলে গেছিল, এটা তো বাংলাদেশে যাচ্ছে না, এটা যাচ্ছে ঝাড়খণ্ডের উপরের দিকে। তো ন্যাচারালি যদি অ্যাজ এ হোল আমরা দেখি, ওয়েস্ট বেঙ্গলের পরে কিছুটা ঝাড়খণ্ড এফেক্টেড হবে।